গার্ডেনের সাথে আসলে মনে হয় কি একটা পরি থেকে আসলে লাল পরি হয়ে যায়। আমি গার্ডেনটা এমন যে সবাইকে অনেক রাঙিয়ে তোলে এবং সবাইকে অনেক আনন্দে রাখে, আমরা সুন্দর থাকতে অনেক আনন্দে থাকি। আমার আমার অনেক আনন্দ মনে হয় যে আমরা সাজু গুজু করলে বা সুন্দর থাকলে ফিট থাকলে অবশ্যই মানুষের আনন্দ লাগে। তো আমি এই মুহূর্তে অনেক আনন্দে আছি আর বেশি ভালো লাগছে আমাদের দুই সুপারস্টারকে পেয়ে, আপনাদেরকে পেয়ে আমি খুবই আনন্দিত। আমার দর্শক যারা আছেন তাদের সবাইকে আসলে রিমার খাইলেন সবার কাছে পৌঁছে যাক আমি সেটাই চাই। অলরেডি মনে হয় বাংলাদেশের এমন 99% লোকজনই আসলে জানে, কারণ আমরা যারা আছি খাইলেনের সাথে তাদেরকে আসলে সবাই বাংলাদেশের সবাই এত বেশি ভালোবাসে, এত বেশি কাছে, এত বেশি কানেক্টেড সবার সাথে সবাই। তো আমার মনে হয় নামটা এখন সবার মুখস্থ এবং সবাই একটা নির্ভরযোগ্য জায়গা সেটা হচ্ছে হারলেন। সবাই মনে হয় এটাকে একদম নির্ভরতার জায়গা বলেই এখন মনে করে। আমিও প্রথম শুরু থেকেই যখন এটার সাথে আমি ইনভলভ ছিলাম তখন আমি চিন্তা করছিলাম যে আমি একটু নিজে আগে ইউজ করি, তারপর এটার সাথে কতটুকু আর মানে কানেকশনটা আমার কী হবে, কীভাবে আমি কাজটা শুরু করবো সেটা আমি পরে ভাবব। তো আমি প্রথমে এক দু মাস টাইম নিলাম প্রোডাক্টগুলো ইউজ করার জন্য। আমি এটা ছাড়া অন্য কিছু ভাবতে পারি না, আর আমার কথা যারা ভরসা করবেন তারা কখনোই শুনতেন না, এইটুকু আমি গ্যারান্টি দিতেই পারি। আমি বেশি সময় নিব না, সবার কাছে দোয়া কামনা করি, আমার জন্য দোয়া করবেন, হারলেনের পাশে থাকবেন, হারলেনকে আরো ছড়িয়ে দেবেন সারা বাংলাদেশে, বিশ্বের সব দরবারে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদেরকে নিশ্চয়ই আমাদের পাশে প্রয়োজন। থ্যাংক ইউ সো মাচ।